ওয়েলকাম ব্যাক। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে একটি কারণে বিশেষভাবেই আমার মন খারাপ, সেটা হয়তো সবাই ইতিমধ্যে জানতে পেরেছেন যে ভারতে এক নেতা, একজন নেতা না মূলত দুজন নেতা, একজন একজন নারী এবং একজন পুরুষ, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। তো আমার কথা হচ্ছে যে বাজে মন্তব্য আপনি যে ধর্মেরই হন একজন মহামানবকে নিয়ে করা ঠিক নয়। আমি একজন মুসলিম হিসেবে যদি আমি একজন খ্রিস্টান ধর্মের মহামানবকে নিয়ে খারাপ মন্তব্য করি সেটা যেমন খারাপ, ঠিক তেমনই একজন হিন্দু মুসলমানের মহামানবকে নিয়ে কটূক্তি করা বা বাজে মন্তব্য করা এটা অবশ্যই খারাপ। তো ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ভারতীয় এবং পাকিস্তানি মিডিয়া বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে পদ্মা সেতুর বিষয়টা নিয়ে তারা বাংলাদেশকে অনেক বাহবা দিচ্ছে। তো এখানে আরেকটি বিষয় কথা বললেই নয় যে আমাদের দেশে এখনও অনেক লোক ভারতের পক্ষ নিয়ে অবলম্বন, ভারতের পক্ষে কথা বলে, ভারতের পক্ষ অবলম্বন নেয়, আবার একইভাবে পাকিস্তানের পক্ষও নেয়, এমন লোকের সংখ্যা প্রচুর। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা বাংলাদেশি হিসেবে ভারতকে সমর্থন করা যতটুকু অযৌক্তিক, ঠিক পাকিস্তানকে সমর্থন করা ততটুকুই অযৌক্তিক। আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশকে নিয়ে গর্ব করা উচিত, এবং আমার মনে হয় যে বাংলাদেশকে নিয়ে গর্ব করার মাঝেই আমাদের কৃতিত্ব লুকিয়ে আছে। তো আপনারা অযথাই ভারতকে নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে বেশি বাড়াবাড়ি বা বেশি ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না। আপনারা বাংলাদেশি, আপনারা বাংলাদেশকে নিয়ে ভাবুন, বাংলাদেশকে ভালোবাসুন এবং বাংলাদেশের প্রকৃতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরুন পৃথিবীর মাঝে, এবং এতটুকুর মাঝেই আমাদের বাংলাদেশি হিসেবে যতটুকু সার্থকতা ততটুকু লুকিয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ইমরান কবি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং শেষ মুহূর্তে আবারও বলছি, আমরা বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে নিয়ে গর্ব করুন, ভারত বা পাকিস্তানকে নিয়ে নয়। জয় হোক বাংলাদেশে, জয় হোক মানবতা।